প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি প্রকাশ করব বাংলাদেশের বিখ্যাত পাঁচজন রাজনৈতিক সেলিব্রিটির তালিকা। যে পাঁচজন রাজনৈতিক সুপারস্টারের তালিকা প্রকাশ করব, তারা কেউ রাজনৈতিক অঙ্গনের বড় কোনো নেতা নয়। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি অসংখ্য ফ্যান ফলোয়ার গড়ে তুলেছে এই পাঁচজন রাজনৈতিক সেলিব্রিটি। এবং এই পাঁচজন সেলিব্রিটির মধ্যে অধিকাংশ ব্যক্তি বিদেশে বসবাস করে। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত পাঁচজন রাজনৈতিক সেলিব্রিটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, যার ডাকনাম ব্যারিস্টার সুমন। বাংলাদেশ প্রায় অধিকাংশ মানুষ তাকে ব্যারিস্টার সুমন নামেই চেনে। ব্যারিস্টার সাইদুল হক সুমন 1978 সালে সিলেটের হবিগঞ্জে চুনারাঘোট উপজেলার সদরের পাশে পীরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়লা ডাস্টবিন থেকে শুরু করে রাস্তার কাজের যে কোনো অনিয়মে তিনি সবসময় বিরোধিতা করে গেছেন, এবং তিনি সবসময় রাস্তার যে কোনো অনিয়ম কাজ দেখলে সেটি সরাসরি লাইভে এসে তা সাধারণ মানুষকে জানিয়েছেন। তিনি তার জীবনে অনেক ভালো কাজ করে গেছেন, তিনি সবসময় গরিব মানুষের পাশে ছিলেন, এই জন্য তার কোনো রাজনৈতিক ব্যাকআপের দরকার হয়নি। তবে তিনি মন থেকে ভালোবাসেন বাংলাদেশ আওয়ামী লীগকে। তিনি বর্তমান আওয়ামী লীগের প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা নেত্রী শেখ হাসিনার নিবেদিত প্রাণ। কত বড় শত্রু কি হন, এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। বলাতে বঙ্গবন্ধুর আদর্শকে যদি একটা মানুষ ধারণ করে, তাইলে কোনোদিন সে আর যাই করুক দুর্নীতি করতে পারবে না। জীবনে সফল হইতে গেলে যে কষ্টটা করতে হয় দিনে রাইতে, আমি যে পরিমাণ রাত যাচ্ছি খালি আমি আমার সফলতার জন্য, কাটা সোনার কাঠটারে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাই যাব। যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখছিলেন, এই সোনার বাংলা আমি সোনার কাঠটারে অন্তত বানাই যাব, এটা আমি কথা দিছি। যদি বাংলাদেশের রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে সুষময় শরীফ। সুষময় শরীফ সেলিম, সুষময় শরীফ ছিলেন বাংলাদেশের একজন অভিনেতা। তার ইউটিউব ভিত্তিক চ্যানেল টিম উইথ সুষময় শরীফ এর মাধ্যমে তিনি নানা রকম রাজনৈতিক ভিডিও আপলোড করে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তিনি আলোচনা করে থাকেন। তিনি প্রতিটা ভিডিওতে আমার কলিজার ভাইয়েরা শব্দটি উচ্চারণ করে ভিডিওটি শুরু করেন। তিনি কিছু মানুষের কাছে আলোচিত, আবার কিছু মানুষের কাছে সমালোচিত। ফেসবুক এবং ইউটিউব মিলে তার অনেক অনুসারী রয়েছে। যারা তার ভিডিও নিয়মিত দেখেন এবং তার বিশ্লেষণের সাথে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশের রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আজকের ভিডিও তিন নম্বরে অবস্থান করছে নিঝুম মজুমদার। সম্প্রতি মিডিয়ার কল্যাণে সুপারস্টার বনে গেছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেশের জনগণের মাঝে তিনি তুলে ধরেন। তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক পদে বহাল না থাকলেও মনে প্রাণে তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তবে তিনি অনেকটাই সেকুলারপন্থী। আপনি যদি তার টকশোগুলো ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তিনি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিপক্ষের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায় এমন ব্যক্তি তার টকশোতে আসলে তিনি উপযুক্ত জবাবের মাধ্যমে তাকে ধরাশায়ী করে দেয়। অনলাইন প্ল্যাটফর্মে ব্যারিস্টার নিঝুম মজুমদারের রয়েছে অসংখ্য ফ্যান ফলোয়ার। তবে তিনি যেমন আলোচনায় থাকতে পছন্দ করেন, ঠিক তেমনি তার সমালোচনা করে এমন মানুষের সংখ্যাও বাংলাদেশে কম নয়। মুনায়ের হুজুর যখন বলে যে আমাকে ভোট দেওয়া মানে হচ্ছে আল্লাহকে ভোট দেওয়া, রাসূলকে ভোট দেওয়া, আমি ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় প্রবলেম। কারণ হলো যে সে ধর্মটাকে ব্যবহার করে সে ভোট চাইছে। সে তার যদি ওই হিম্মতটা থাকে তাহলে তিনি বলুক আমাকে ভোট দেন, আমি চরমনায়ের পীর। তিনি যখন বলেন যে আমাকে ভোট দেওয়া হোক কারণ আমাকে ভোট দিলে আল্লাহ ভোট পায়, আমার আপত্তিটা ওই জায়গাতে। আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। আমি তবে যিনি এই আন্দোলনটা করবে আমি তাকেও শ্রদ্ধা জানাই, করুক। বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে সাংবাদিক ইলিয়াস হোসাইন।
সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে থাকাকালীন একুশে টিভিতে একটা ইনভেস্টিগেশন প্রোগ্রাম করত। তখন সাংবাদিক হিসাবে তার ছিল ভালো নামডাক এবং তিনি মূলত জনপ্রিয়তা অর্জন করে একুশের চোখ অনুষ্ঠানের মাধ্যমে। এরপর কোনো এক কারণে তিনি বাংলাদেশ ত্যাগ করে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে এবং সেখান থেকে তিনি তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন। ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে তার রয়েছে প্রায় 20 লক্ষ ফলোয়ার। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে তার ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয়। তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে ভিডিও আপলোড করে থাকেন বলে দাবি করে তার অনুসারীরা। তবে বাংলাদেশের আরেক শ্রেণীর মানুষ মনে করে সাংবাদিক ইলিয়াস হোসাইন মন গড়া তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের কোনো পোস্টে না থাকলেও মিডিয়ার কল্যাণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বর্তমানে তাকে বলা হয়ে থাকে একজন সফল রাজনৈতিক সেলিব্রিটি। বাদুরা মারছে আর মুসলমানেরা মরছে, বাঁচা মরার এই লড়াইয়ের মধ্য দিয়ে কাটছে ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম দ্বিজাতীয় সম্পর্ক। দর্শক, শান্তির পথে হেঁটেছে একদল, আরেকদল অশান্তির আগুন জ্বালিয়ে অশান্ত করেছে এই জনপদ। ভারতের ধর্মান্ধ হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক থাবায় বারবার আক্রান্ত হয়েছে, তারপরেও অসাম্প্রদায়িক থেকেছে উপমহাদেশের। কারণ আওয়ামী লীগের এই প্রশাসন মিজানুর রহমান আজহারিকে ওয়াচ করতে সহায়তা করেছেন। অথচ এই আপনারা যারা আলেম নামের কিছু কুলাঙ্গার, আপনারা তাকে মালয়েশিয়াতে যেতে সব ধরনের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে পিনাকি ভট্টাচার্য। একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ ও অন্যদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। 2018 সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সন্দেহভাজনদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। পিনাকি ভট্টাচার্য তীব্রভাবে এই বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেন। তবে বর্তমানে এই পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের প্যারিস শহরে রাজনৈতিকভাবে আশ্রয় আছেন। তিনি তার ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে বর্তমান সরকারের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। তিনি যখন কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে তখন সেখানে দেখা যায় তিনি তার প্রত্যেকটা বক্তব্যের সাথে বিভিন্ন রেফারেন্স দিয়ে বক্তব্য প্রকাশ করেন। এই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দলের দলীয় পোস্টে না থাকলেও রাজনৈতিক সেলিব্রিটিদের তালিকায় পিনাকি ভট্টাচার্যের অবস্থান মিলবে প্রথম সারিতে। এদের ইসলামোফোবিয়া কোনোদিন যাবে না। কিন্তু এই সুলতানা কামালের জঘন্য চুলকানির উৎস কি সেইটা আমরা আজকে খুঁজব এবং এই চুলকানি কীভাবে থামানো যায় সেটাও আমরা দেখব। যে আপনি যে মানবাধিকার ব্যবসা করেন, আপনার এই আচরণ আপনার মানবাধিকারের ব্যবসার তো পুঙ্গা মাইরা দিতেছে। আমরাও তো চিনি কিছু মানবাধিকার সংগঠন, তাই না? আপনি হিউম্যান রাইটসের নৌকায় পা রাখবেন, ইসলাম বিদ্বেষের নৌকায় পা রাখবেন, দুই নৌকায় তো একসাথে পা রাখা যায় না আপা। আমাদের রক্ত পানি করা প্রত্যেকটা পয়সা লুটের হিসাব দিতে হবে, আমাদের প্রত্যেকটা অশ্রুবিন্দুর জবাব দিতে হবে, আমাদের শহীদ ভাইদের প্রত্যেকটা রক্তবিন্দুর বদলা নেওয়া হবে। আমরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, আমরা যাচ্ছি গ্রাম থেকে শহরে, ধুলিকণার মতো উড়ে যাবেন হে বাকশালী, সেই সময় সমাগত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন রাজনৈতিক সেলিব্রিটিদের সাথে আপনাদের পরিচয় করে দিলাম, এই পাঁচজন রাজনৈতিক সেলিব্রিটির মধ্যে আপনি কাকে কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।